হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন বাজে সকাল 8টা। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টিম করা নারকেল পিঠা। আমরা এটাকে নারকেল পিঠা বলি, অনেক জায়গায় পুলি পিঠা বলে বা অন্যান্য নামে বলে, কিন্তু আমরা নারকেল পিঠাই বলে থাকি। আজকে আপনাদের সাথে এই স্টিম করা নারকেল পিঠাটাই শেয়ার করব এই সকালবেলা। আর এখানে হচ্ছে নারকেল কোড়ানো, আর এখানে খেজুরের গুড় আছে, আর গরম মশলা আছে কিছু। এখন প্যানের মধ্যে খেজুরের গুড়টা দিয়ে দেয়া হলো, দিয়ে সামান্য পানি দেয়া হলো যাতে করে গুড়টা গলে যায়। গুড়টাকে আগে কেটে নেওয়া হয়েছে, দেখতেই পেয়েছেন। এখন যখন সম্পূর্ণ গুড়টা গলে যাবে, এই যে এরকম আরও গলে যাবে, এটা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। এটা পরে উঠিয়ে নেওয়া হবে নারকেল থেকে, যাতে করে এটার ফ্লেভারটা নারকেলের মধ্যে আসে, তাহলে এটা খেতে ভালো লাগে। এরপর এটাকে উঠিয়ে নেওয়া হবে। এখন দিয়ে দিব নারকেল। নারকেল কোড়ানোটা দেয়াটা স্কিপ হয়ে গিয়েছে। নারকেল কোড়ানো দিয়ে এটাকে এই যে খুব ভালোভাবে একদম, যাতে করে গুড়ের গায়ে গায়ে লেগে যায়, সম্পূর্ণ নারকেলটা একটু ভেজে নিব। এই যে আমার নারকেলটা ভাজি হয়ে গিয়েছে, এখন সম্পূর্ণ নারকেলটা একটা বাটিতে উঠিয়ে নিব। ভিতরের পুরটা রেডি হয়ে গিয়েছে, ওইদিকে পুরটা ঠান্ডা হতে থাকুক। আর এখানে আমি কাইটা করে নিচ্ছি পিঠার। এখানে গরম পানি, তারপরে মানে পানিটা যখন ফুটে আসবে তখন এখানে লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চাউলের গুঁড়া, এটা আমাদের শুকনা চাউলের গুঁড়া, সেটা দিয়েছি। দিয়ে এটা এখানে আর সামান্য চাউলের গুঁড়ার সাথে একটু ময়দা মিক্সড করছি, তাহলে পিঠাটা অনেক সফট হয়, মানে খেতে ভালো হয়, আর পিঠাটা ঠান্ডা হলেও শক্ত হয় না। এটা একদিন পর্যন্ত পুরো সফট থাকে। এখন এটাকে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব, যাতে করে যে এই কাইটা সিদ্ধ হয়ে যায়। চালের গুঁড়াটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এটাকে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। এরপর এটা সিদ্ধ হয়ে যাবে। এটা এখন হয়ে গিয়েছে, এটা ঠান্ডা করে এরপরে একটা ট্রেতে নিয়ে এভাবে ভালো করে মথে নিতে হবে। এরপরে এই যে বড় করে এভাবে রুটি বেলে নিতে হবে। রুটি বেলে, এই যে সম্পূর্ণ রুটিগুলো বেলে নিচ্ছি যাতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি বানানো যায়। এই যে সম্পূর্ণ রুটি বানিয়ে ফেলছি। আর আপনারা প্লিজ হাতের এই যে একটা আছে সেটা একটু ইগনোর করবেন, কারণ বাবুর মুখে অসুখ হয়েছে, সেটা ওষুধ দিয়েছি, তাই এটা কালারটা এরকম হয়ে আছে। আর এখন এই যে রুটির মধ্যে যে নারকেল পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে এটা যেমন শেপ করা যায়, আমরা সাধারণত এভাবে করে একটু লম্বাটে করে এভাবে করে আমরা এই পিঠাটা এভাবেই বানাই। আমাদের এখানে এটা এভাবে বানানো হয়, আবার অনেকে বিভিন্ন সাঁচের মধ্যে দিয়ে ওইভাবেও করে, কিন্তু আমাদের এদিকে আম্মুকে দেখেছি এভাবেই করতে, এভাবেই আমাদের, আমরা এখানে বড় বড় করে করে, অনেক জায়গায় আবার একদম ছোট ছোট করে, যেমন আমার শ্বশুরবাড়ির ওইদিকে খুব ছোট করে, মানে পিঠাটা অনেক ছোট ছোট করে, আর আমাদের এই সাইডে পিঠাটা অনেক বড় বড় করে এরকম। এরপর একটা এই যে কাটার দিয়ে কেটে নিলাম, এভাবে করে সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আজকে সকালের নাস্তাটা এই পিঠাটা দিয়েই করা হবে, নারকেল পিঠা আমরা বলি। এখন সম্পূর্ণ পিঠাগুলো ঠিক আছে, তাহলে বানিয়ে নেই। পিঠাগুলো এখানে অনেকগুলো পিঠা বানানো হয়েছে, এখন একটা স্টিমে বসিয়ে দিলাম চুলায়। এখন এখান থেকে উপর থেকে একটু তেল ব্রাশ করে দিব, তাহলে এখানে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে, পিঠাগুলো নিচে লেগে যাবে না। যখনই স্টিমে দেয়া হবে তখনই, মানে এভাবে একটু তেল ব্রাশ করে দিলে পিঠাটা খুব সহজে উঠে আসে। এখন এই যে সবগুলো পিঠা দিয়ে দিব,
এটা স্টিম ছাড়া যে কোনো ঝাঁঝরি বা অন্যান্য জিনিসও করা যায়, যেমন খালি পাতিলের উপর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়ে সেটার উপরও করা যায়, আবার স্টিমও করা যায়। আমার এখন স্টিমেই করছি, এটা যে যেটাতে করে আমি স্টিমে করছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে এটা হতে বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট পর এই যে এরকম হয়ে গিয়েছে, পিঠাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন সম্পূর্ণ পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, এই যে কত ইজিলি তেল দেওয়ার কারণে এটা উঠে আসছে। সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা গরম গরম খেতে এত মজা। আর এখন তো সামনে শীত আসছে, শীত চলেই আসছে, এখন পিঠার সিজন। এক এক দিন এক একটা পিঠা আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। প্রত্যেক দিন হয়তো হবে না, যখনই কোনো পিঠা বানাবো তখনই আপনাদের সাথে পিঠাগুলো শেয়ার করার চেষ্টা করব। এই যে একটা বেস হয়ে গিয়েছে। এখন এই যে আর অন্যগুলি দিচ্ছি, আবারও তেল ব্রাশ করে দিলাম যাতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে। এ পিঠাগুলো দেয়া হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এগুলা শেপ, আর এগুলো অনেক বড় বড় হয়েছে। আসলে এক এক জায়গায় এক এক রকম করে আর কি, এক এক অঞ্চলে এক এক নামে ডাকে, আবার এক এক অঞ্চলে পিঠা শেপ এক এক রকম। আমাদের এই সাইডে এই পিঠাগুলো এরকম বড় বড়ই বানায়। এখন এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা একদিন পর্যন্ত একদম এইভাবেই সফট থাকবে ময়দা দেওয়ার কারণে। যদি খালি চালের গুঁড়া দেওয়া হতো তাহলে এটা দেখা গেছে যে এটা মানে ঠান্ডা হওয়ার সাথে সাথেই এটা শক্ত হয়ে যাবে। এই যে এখন সম্পূর্ণ পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখন তাহলে ঠিক আছে, ব্রেকফাস্টটা করে নেই। এই যে আমার আয়না বুড়ি উঠে গিয়েছে। ওদের শরীরটা দুজনেরই আজকে ভালো না, দুজনেরই নাক দিয়ে পানি পড়ছে, ঠান্ডাও লেগেছে। এই যে উঠে গিয়েছে। এটা কি বলুন তো, এটা কি আপনারা বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি। এটা বাসায় চলে এসেছে, এটা আজকে আর আনবক্স করব না, এটা কালকেই আনবক্স করব। আর যখন আনবক্স করব তখন আপনাদের সাথে শেয়ার করব এখানে কি আছে। তাহলে ব্লগটা আজকে আর বড় করছি না, আয়ানার শরীর খারাপ, ও খুব জ্বালাচ্ছে, মানে সর্দি কাশি। তাই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন ব্লগে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।